বিস্ময়কর সৃষ্টি জগতে স্পন্দনের মুখর প্রকৃতির অকপটে জানান দেয় জ্ঞানীয় ক্ষমতার দিক থেকে মানুষের সক্ষমতার কথা। প্রাণের আশ্রয় এই নীলগ্রহের কিছু প্রাণীকুলের অদ্ভুত বুদ্ধিদীপ্ততা। তাই আজকের ভিডিওতে আলোচনা করব মানুষের ব্যতীত পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান 10টি প্রাণীকে। তো চলুন শুরু করা যাক। এক, ডলফিন। অসাধারণ বুদ্ধিমত্তা এবং উচ্চতর জ্ঞানীয় ক্ষমতার জন্য মানুষের পরই সর্বাধিক পরিচিত প্রাণীটি হলো ডলফিন। বিশেষ করে বোটনলোজ ডলফিন সামাজিক কাঠামো গঠন, পারস্পরিক যোগাযোগ এবং সমস্যা সমাধান করতে পারে। এদের মস্তিষ্ক শরীরের তুলনায় বড় এবং এদের মস্তিষ্কের বিকশিত নিউকর্টেক্স অঞ্চলটি উঁচু স্তরের জ্ঞানীয় কার্য সম্পাদনে এদের সাহায্য করে। ডলফিনের বুদ্ধিমত্তার একটি আকর্ষণীয় দিক হলো তাদের হাতিয়ার ব্যবহার। এই দক্ষতাটি যে তারা শুধু আত্মরক্ষায় ব্যবহার করে তা নয়, শিক্ষা প্রদানের মাধ্যমে তারা এটি ছড়িয়ে দিতে পারে তাদের প্রজন্ম থেকে প্রজন্ম। ডলফিনরা সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে তাদের নানান ধরনের কণ্ঠস্বর এবং শারীরিক অঙ্গভঙ্গি ব্যবহার করে, যোগাযোগের দক্ষতা দিয়ে। প্রতিটি ডলফিনের স্বতন্ত্র স্বাক্ষর হুইসেল রয়েছে যা অনেকটা নাম বা সম্বোধনের মতো কাজ করে। দুই, বন মানুষ। শিম্পাঞ্জি, বনবস, গরিলা ও ওরাং ওটানের মতো এরাও মানুষের নিকটতম আত্মীয়। এরা মানুষের মতোই সহানুভূতি, মনুষ্যত্ব, হাতিয়ার ব্যবহার করে যোগাযোগ এবং সূক্ষ্ম সমস্যা সমাধান করতে পারে। তাদেরকে যে বিষয়টি বিশেষত্ব দিয়েছে সেটি হচ্ছে তাদের হাতিয়ার ব্যবহার করা এবং তা দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করা। এই বন মানুষেরা পরস্পরের আবেগ চিনতে ও বুঝতে পারে এবং সেই অনুযায়ী প্রাসঙ্গিক ছাড়াও দিতে পারে। নিজেদের গোষ্ঠীর মধ্যে বিভিন্ন তথ্য জানাতে তারা কণ্ঠস্বর, মুখের অভিব্যক্তি এবং শরীরের ভঙ্গিমা ব্যবহার করে। তারা অন্যান্য প্রাণী বিশেষ করে মানুষের সঙ্গে এই যোগাযোগটি রক্ষা করতে পারে। বন মানুষের যুগান্তকারী বিকাশ হলো তারা নতুন প্রতীক বা সাংকেতিক ভাষা শিখে নিতে পারে। তিন, হাতি। স্থলজ প্রাণীদের মধ্যে সবচেয়ে বড় মস্তিষ্ক হলো হাতির। তাদের প্রায় 257 বিলিয়ন নিউরন রয়েছে যা মানুষের মস্তিষ্কের প্রায় 3 গুণ। হাতির বুদ্ধিমত্তার একটি আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো তাদের মৃত সঙ্গীদের সঙ্গে শোক করার ক্ষমতা। তারা তাদের মৃত পালে সদস্যের দেহ আলতো করে স্পর্শ করে বা আদর করে তাদের সান্ত্বনা দেয়। তারা হাতিয়ার ব্যবহার করে দূরের কোনো জিনিস তাদের নাগালের মধ্যে নিয়ে আনতে পারে, প্রতিকূল পরিবেশের জন্য কিছু শিখে নিতে ও নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করে। হাতিরা বয়স্ক সদস্যদের নেতৃত্বে একক পরিবার গঠন করে নির্দিষ্ট জায়গায় জটলা হয়ে বসবাস করে। নিজেদের মধ্যে যোগাযোগের জন্য অনেক দূর থেকে কম ফ্রিকোয়েন্সির শব্দ ব্যবহার করে। চার, তিমি। আরকাস তিমি সামুদ্রিক প্রাণীদের মধ্যে সবথেকে বুদ্ধিমান এবং ভয়ঙ্কর শিকারী। ঘাতক তিমি নামে পরিচিত এই দৈত্যাকার প্রাণী সামাজিক কাঠামো গঠন করতে পারে। প্রতিটি একক পরিবার আলাদাভাবে আঁটসাঁট হয়ে একত্রে থাকে। আরকাসের আছে সমস্যা সমাধান, উন্নত যোগাযোগ এবং বৈচিত্র্যময় শিকারের কৌশল প্রদর্শনের ক্ষমতা এবং বৃহৎ মস্তিষ্ক এবং বিভিন্ন কণ্ঠস্বর তাদের উচ্চস্তরের জ্ঞানীয় ক্ষমতার পরিচয় দেয়। তাদের স্বতন্ত্র আওয়াজ বা ডাকের জন্য তাদের রয়েছে বিশ্বব্যাপী জনপ্রিয়তা। তারা দলবদ্ধ হয়ে শিকার করে এবং বিভিন্ন সময় জায়গা বদলের জন্য তারা দীর্ঘপথ পাড়ি দেয়। এই অতিকায় প্রাণীগুলো সামুদ্রিক বাস্তুতন্ত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাঁচ, অক্টোপাস। বহু উপাঙ্গ বিশিষ্ট অমেরুদণ্ডী প্রাণীদের মধ্যে তুলনামূলকভাবে অধিক বুদ্ধিমত্তা প্রদর্শন করে অক্টোপাস। অক্টোপাসের একটি সূক্ষ্ম স্নায়ুতন্ত্র রয়েছে এবং প্রতি উপাঙ্গতে রয়েছে নিউরনের একটি উল্লেখযোগ্য অংশ যেটি স্বয়ংক্রিয়ভাবে মস্তিষ্কের জটিল কাজগুলো সম্পাদন করে। অক্টোপাসের বুদ্ধিমত্তার একটি উল্লেখযোগ্য দিক হলো তাদের সমস্যা সমাধানের ক্ষমতা। অক্টোপাস সুনিপুণভাবে হাতিয়ার ব্যবহার দেখে অনুকরণ করে শিখে নিতে পারে। এই ক্ষমতাটি তাদের বিভিন্ন পরিবেশের সঙ্গে খাপ খায় চলতে সাহায্য করে। গবেষণায় দেখা গেছে যে অক্টোপাস যে কোনো বন্দিদশা থেকে মুক্তি লাভের জন্য অদ্ভুত সব কৌশল অবলম্বন করে থাকে। মূলত তাদের অভূতপূর্ব অভিযোজন ক্ষমতায় এই রকম নৈপুণ প্রকাশের জন্য দায়ী। ছয়, কাক। পরিবেশের সবচেয়ে পরিচিত এই প্রাণীটিরও আছে সমস্যা সমাধান এবং উন্নত সামাজিক আচরণের দক্ষতা। তারা নিজেদের কাছে সরঞ্জাম ব্যবহার করতে পারে, মানুষের চেহারা মনে রাখা এবং সমস্যা সমাধানের ক্ষেত্রে এদের বেশ খ্যাতি আছে। কাকের উন্নত স্মৃতিশক্তি তাদের খাদ্য উৎসের নির্দিষ্ট অবস্থানগুলো মনে রাখতে সাহায্য করে, এমনকি তারা সংগৃহীত খাবার পরবর্তীতে খাওয়ার জন্য মজুদ করে রাখতে পারে। কতটুকু খাবার বাকি আছে তা যাচাই করে সেই অংশটুকু যোগান দেওয়ার প্রবণতা আছে এদের মধ্যে। এছাড়াও নির্দিষ্ট ব্যক্তির চেহারা মনে রেখে অন্যান্য কাকের সঙ্গে সেই তথ্যগুলো প্রেরণ করা কাকের এক নজিরবিহীন ক্ষমতা। তদুপরি খাদ্য প্রাপ্তির জন্য সরঞ্জাম ব্যবহারের বেলায় কাকেরা বেশ সৃজনশীল হয়। বিশেষ করে সংকীর্ণ স্থানে লুকিয়ে থাকা খাবার সংগ্রহের জন্য প্রয়োজনীয় হুক তৈরি করতে তারা বেশ পারদর্শী। সাত, টিয়া পাখি।
টিয়া পাখিদের মধ্যে বিশেষ করে আফ্রিকান ধূসর প্রজাতি অত্যন্ত বুদ্ধিমান। এরা মূলত বিভিন্ন ধরনের কণ্ঠের অনুকরণের জন্য ব্যাপকভাবে পরিচিত। টিয়া পাখির মানুষের ভাষার শেখা এবং বোঝার ক্ষমতা রয়েছে। কণ্ঠস্বর এবং শারীরিক ভাষার মাধ্যমে তারা মানুষ এবং অন্যান্য টিয়া পাখিদের সঙ্গে কার্যকরভাবে যোগাযোগ করতে পারে। এই কণ্ঠ প্রতিভা ছাড়াও টিয়া পাখিদের সরঞ্জাম ব্যবহার এবং সমস্যা সমাধানেরও দক্ষতা রয়েছে। এরা খাদ্য সংগ্রহের সময় সংগ্রহের পথে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী বস্তুগুলোর রদ বদল ঘটাতে পারে। প্রতিবন্ধকতা অনেক জটিল হলে তারা প্রথমে পর্যবেক্ষণের সময় দেয়, অতঃপর অভিজ্ঞতা সঞ্চয়ের মাধ্যমে জটিলতার প্যাটার্নটি বুঝে নেওয়ার চেষ্টা করে। সবশেষে কীভাবে বস্তুগুলো সরালে খাবার সংগ্রহের পথটি সহজ হবে তা আগে থেকে পরিকল্পনা করে সামনে অগ্রসর হয়। 8. শূকর। আশ্চর্যজনক হলেও এই গৃহপালিত প্রাণীটিরও রয়েছে উন্নত জ্ঞানীয় ক্ষমতা। অন্যান্য প্রাণীরা যেখানে আয়নার সামনে বোকা বেনে যায়, সেখানে তারা বেশ ভালোভাবেই আয়নাতে নিজেদের চিনতে পারে। তারা সমস্যা সমাধান এবং পুরনো স্মৃতিশক্তি ব্যবহারে বেশ দক্ষ। এদের সবচেয়ে চিত্তাকর্ষক ব্যাপারটি হচ্ছে এরা নিজেদের ভুল থেকে শিখতে পারে, অতঃপর সেই অনুযায়ী তাদের কৌশলগুলো বদলাতে পারে। অধিকাংশ ক্ষেত্রে খাবার সংগ্রহের বেলায় শূকরদের এই রকম জ্ঞানীয় ক্ষমতা প্রয়োগ করতে দেখা যায়। স্মৃতিশক্তি ও সমস্যা সমাধানের চর্চা থাকার ফলে স্বভাবতই এরা নতুন পরিস্থিতি এবং পরিবেশের সঙ্গে খাপ খায় চলতে পারে। 9. নেগড়ে। কৌশল করে শিকার করা এবং অভিযোজনের ক্ষেত্রে নেগড়েদের জুড়ি মেলা ভার। এরা মূলত দলবদ্ধভাবে শিকার করে, যেখানে দলের প্রতিটি সদস্য একে অন্যকে বুঝতে পারে। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কোনো উদ্দেশ্য হাসিলের জন্য নেকড়ে এক উজ্জ্বল দৃষ্টান্ত। শিকারকে অনুসরণ এবং ধরার জন্য এদের পারস্পরিক মিথস্ক্রিয়ার কারণে তুলনামূলকভাবে বড় এবং শক্তিশালী প্রাণীদেরও তারা ধরাশায়ী করতে সক্ষম হয়। পূর্ব পরিকল্পনা এবং অভিজ্ঞতা কাজে লাগানোর দক্ষতার কারণে এরা যে কোনো অভিযানের জন্য আত্মবিশ্বাসীও হয়। নেগড়ের প্রখর গন্ধ এবং শ্রবণের অনুভূতি তাদের বুদ্ধিমত্তা এবং অভিযোজনের ক্ষমতা অবদান রাখে। গন্ধ শুকে শিকার শনাক্ত করা এবং সম্ভাব্য হুমকি এড়ানোতে এরা অন্য যে কোনো প্রাণীর তুলনায় প্রতিবন্ধকতামূলক দক্ষতা প্রদর্শন করে। 10. ইঁদুর। আকারে খুব নগণ্য হলেও ইঁদুরের বুদ্ধিমত্তা এবং সমস্যা সমাধানের ক্ষমতা তাজ্জব করে দেওয়ার মতো। তারা খুব দ্রুত শিখে নিতে পারে এবং এই দক্ষতা কাজে লাগিয়ে বিভিন্ন পরিস্থিতি মানিয়ে নিতে পারে। অধিকাংশ গবেষণায় ইঁদুর দিয়ে গোলক দানার সমাধান করা হয় এবং এই থেকে ইতিমধ্যে বেশ ইতিবাচক ফলাফল পাওয়া গেছে। এই গবেষণাগুলোর মাধ্যমে তাদের স্মৃতিশক্তি দক্ষতার ব্যাপারে বিশদ তথ্য উন্মোচন হয়েছে। এই মনে রাখার ক্ষমতাটি তাদের নিজেদের সমস্যা সমাধানের ক্ষেত্রে অভাবনীয় প্রয়োগ করে। নিজেদের খাদ্যের যোগান দেওয়ার জন্য তারা সরঞ্জাম ব্যবহার করতেও পারদর্শী। পরিবেশ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটি সমগোত্রীয় যে কোনো প্রাণীর সঙ্গে প্রতিযোগিতায় তাদেরকে এগিয়ে রাখবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।